ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب روحنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله. وقال الله تعالى أيضا في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله تمام প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক অত্তর তালবাঙ্গুরিয়া এলাকার মানুষের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাফাসসাহু ফিল মাজালিস এইরকম একটা পবিত্র মাজলিসের আল্লাহ আমাদের ব্যবস্থা করিয়েছেন, সে আল্লাহ সুবহান ও তাআলার শুকরিয়া আমরা সকলেই যাপন করি। সকলেই মহাব্বতের সঙ্গে প্রাণ ভরা আওয়াজ নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনার নবী আমার নবী দোজাহানের বাদশাহ, তানার উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, মহাব্বতের সঙ্গে উচ্চাবাজে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার বুজুর্গ দোস্তেরা, শুধু শ্রোতা মণ্ডলী দেখুন, সেই সম্ভবত আপনারা সেই জোহরের পর থেকে আপনারা আবেগ আপ্লুতভাবে মাদ্রাসার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম চাঁদা চাইছে, বিভিন্ন বক্তারা আসছেন, আপনারা দিচ্ছেন। দেখুন আমি একজন তরুণ আলোচক, আমি নিজেকে ছাত্র মনে করি, আমার চাইতে আপনাদের জ্ঞান অনেক বেশি, কারণ আপনারা বিভিন্ন আলেমদের কাছ থেকে জ্ঞান নিচ্ছেন। আর আমি এতটুকুই মনে করি, তাসাম্মিল খিয়ার সুচের মাথা পরিমাণের জ্ঞান মনে হয় এখন হাসিল করতে পারিনি। তো যাই হোক, কাল আল্লাহ তাআলা আইদান ওয়া উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, হি সেইড আই গিভ দ্য নলেজ ভেরি পোর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে অতি সামান্যতম জ্ঞান আমি আল্লাহ তোমাদের দান করেছি। যদি আল্লাহ বলতেন ইল্লা কলিল, তাহলে তোমাদেরকে কিছু জ্ঞান আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বললেন ইল্লা কলিলা, আমি আল্লাহ তোমাদেরকে অতি সামান্যতম জ্ঞান আমি আল্লাহ তোমাদের দিয়েছি। ভাই আমার বুজুর্গ দোস্তেরা, সামান্যতম জ্ঞানের মধ্য দিয়ে নিউজ ভিউজ অ্যান্ড পিকচার
টলেটক্কা থেকে আরম্ভ করে আমরা রকেট পর্যন্ত পৌঁছে গিয়েছি। মুসলিম বিজ্ঞানীদের অবদান শুনলে আমরা আশ্চম্বিত হয়ে যাব, দুঃখে হৃদয় ফেটে যাবে, কিন্তু তাদের নাম আজও পর্যন্ত আমরা শুনিনি। আমরা ভাবনা পরিকল্পনাও করি না যে আমাদের তরুণ প্রজন্মরা কী করবে। শুধু এম এ পাস, বিএ পাস, বিএড, ডিএলএড করে বসে আছে, কবে মাস্টারি চাকরি ছাড়বে। তো আল্লাহর রাসুলের কথা আল্লাহর কথা কিন্তু সেটা নয়। আর আমরা যারা ওলামা আল্লাহর রহমতে হয়েছি, বক্তা হয়েছি, এ বক্তা ওর গালিগালাজ করে, ও বক্তা এর গালিগালাজ করে, তার চাইতে আলহামদুলিল্লাহ আমি মনে করি শ্রোতা মণ্ডলীরা অনেক আপনারা ভালো আছেন, আপনারা কাউকে গালিগালাজ করেন না, আর যারা শুনছেন তারাও গোনাগার হচ্ছেন। আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ডোন্টস ডে টিল দি ডে অফ রিজারেকশন আওয়ার লর্ড, কাউকে ছাড়বে না। আপনি জানেন ভাই, দিন হাসিল করতে গেলে হালাল পয়সা খেয়ে, হালাল পয়সা দিয়ে দিন হাসিল করতে হয়, আর দিন প্রচার করতে আসলে নিয়তটা সঠিক করতে হয়। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, কথা বলেন ঠিক না বেটি, জোরে বলেন। আছেন কোথায়? ভেজালের দুনিয়া ভরে গেছে, ভেজাল মালের এরকম বোতলের গায়ে আবার লেখা আছে নকল হইতে সাবধান, কথা বলে ঠিক না। আপনি চিনবেন কি করে? আপনি চোখ দিয়ে, নিজের চোখ দিয়ে আপনি ভাবুন আপনি কি করছেন। ভাই আমার, বাবাজিরা আমার, সোনার মানিকেরা, সোনা চাঁদেরা, হাজারো জলসা গততে শুনেছেন, আজ এই দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জলসা শুনে নেক আমল করার জন্য কজন এসেছেন? হাত তোলেন, নেক আমল করবেন কজন এসেছেন? বলছে বক্তা কেমন বক্তব্য দেয় তাই শুনবো, নদিয়ার ভাষা খুব মিষ্টি, দুষ্ট লোকের মিষ্টি কথা কাছে ভুষে ঘেঁষে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে, বন্ধু প্রাণে মারে শেষে। শ্রোতা মণ্ডলীরা জোরে বলুন তা কথাটা ঠিক না বেঠি, জোরে বলেন। আছেন কোথায়? ইমানটা শয়তানের কাছে বিক্রি করে দিইনি তো, আবু জেহেলকে নবী মেনে নেয়নি তো, শয়তানকে আল্লাহ মেনে ফেলেনি তো, আস্তাগফিরুল্লাহ আল আযিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিয়ত করতে হবে আলোচনা শুনে নেক আমল করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আপনার দিকে, আমার দিকে, সারা পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন একটা কথা জানালেন, অমিনান নাসি মাইয়াকুল আমান্না বিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও গো আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও নবীর আশিকের একটু শুনুন, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আমান্না বিল্লাহ, তোমরা মুখে বলবা আমরা ইমান আনলাম, অবিল ইয়াউমিল আখির, আমরা কিয়ামতের বিভীষিকাময় দিনটাকে বিশ্বাস করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন আলটিমেটাম জানিয়ে দিলাম, ওমা হুম বিমুমিনিন, এখনো পর্যন্ত তুমি ইমানদার হতে পারো নাই। ও মিয়া সাহেব, 70 বছর আপনি আয়ু পেয়েছেন, কোরআন এবং হাদিস, আল্লাহর নবী বললেন দুটা জিনিস তোমরা আঁকড়ে রাখবে ইন্তেকালের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার সাহাবারা, আমি আল্লাহর রাসূল, আমি আখিরি জামানার নবী, দুটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহ পাকের কালাম, আরেকটা হলো আমি রাসূলুল্লাহ, আমার বাণী হাদিস। কোরআনুল কারীম এবং হাদিস শরীফ রিসার্চ করে করে আমরা দেখেছি হুকুমে শারঈ আছে 3500। ও ভাইজান, আপনি নাম নিয়েছেন আহলুল হাদিস, আপনি নাম দিয়েছেন হানাফি, আপনি নাম দিয়েছেন শাফেঈ, আপনি নাম দিয়েছেন মালিকি, আপনি ইমানি হালতে আপনি বলুন আপনার নেক আমলটা আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কতটা আপনার উপকারে আসবে। সারা জীবন সলাত কায়েম করেছেন, নামাজ আদায় করেছেন, বারে বারে উমরা করেছেন, হজ করেছেন, কপালে দাগ হয়ে গিয়েছে, হাঁটুতে দাগ হয়ে গিয়েছে, বাম পায়ের চেটোতে পাতাতে দাগ হয়ে গিয়েছে, আপনি বড় নামাজি, আপনি খুব খেয়াল করে শুনুন, আপনি কি বলতে পারেন আপনার সলাত, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না?
হারাম মাল আপনি বিসমিল্লাহ বলে খেলেন, আবার আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করলেন। মিয়া সাহেব, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা যেমন ফরজ, নিজের স্ত্রী, নিজের মা, সাবালিকা মেয়ে, সাবালিকা বোন, এই চারজন মহিলাকেও পর্দার মধ্যে রাখা ফরজ। আছেন কোথায়? সারা জীবন নিজের স্ত্রী, নিজের মা, সাবালিকা মেয়ে, সাবালিকা বোন, গরু ছাগলের মতো রাস্তায় ছেড়ে রাখলেন। কিতাবুল্লাহ লিখেছেন, যদি কোনো মহিলা যদি খারাপ পোশাক পরে, কুরুচিপূর্ণ পোশাক পরে যদি রাস্তায় বার হয়, কোনো বেগানা পুরুষ ওই মহিলার দিকে যদি তাকায়, বাজে মন্তব্য করে, 100 ভাগের মধ্যে 99 ভাগ গোনার ভাগিদার হবে মেয়ের গার্জেন কর্তৃপক্ষ, 1 ভাগ গোনা হবে ওই পুরুষ কর্তৃপক্ষের, তাহলে আল্লাহ পাক দুনিয়া জমিনে মেয়ে আপনাকে দিয়েছেন, আপনি আম্মাজান ফাতেমার মতো বানাতে পারলেন না। আল্লাহ রসুলের স্ত্রী আমাদের মা জননী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানাতে পারলেন না। ও মিয়া সাহেব, কি দাম আছে আপনার? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন আপনি নিজেকে মুসলমান বলে কিভাবে পরিচয় দেবেন? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মুসলমান হয়ে যদি কোন মুসলমান অমুসলমানের অনুসরণ অনুকরণ করে, কাফের ফাসেক বেঈমানদের পোশাক যদি, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে যদি পরিধান করে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তার রাসূলুল্লাহর কথা, কিয়ামতের দিন ওই বেঈমানদের কাতারে আপনি আমাকে দাঁড়াতে হবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে দেওয়া হবে। অমতাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন, পাপী বান্দারা, আজ বেগুনা মাসুম নিষ্পাপদের দল থেকে আলাদা হয়ে যাও। আপনি বুক ফাটাচ্ছেন জান্নাতি 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 বলে, জান্নাত এরকম মামার বাড়ির আব্দার নয়। জান্নাতি হতে গেলে আপনার 24 ঘন্টায় হালাল রেজেক উপার্জন করা লাগবে। আপনি নিজে হারাম খেলেন, মাদ্রাসায় হারাম মাল দান করলেন, মসজিদে হারাম মাল দান করলেন, আপনার কি খেয়াল নাই আল্লাহ নবীর জামানায় কাবা বাইতুল্লাহ ভেঙে নতুন করে আবার সংস্করণের দায়িত্ব নেওয়া হলো? আল্লাহ নবী বললেন, যারা মদ বিক্রি করো, যারা মহিলাদেরকে দিয়ে খারাপ কাজ করাও, যারা সুদে টাকা খাটাও, এই সমস্ত মালগুলো তোমরা কাবা বাইতুল্লাহ তৈরি করার কাজে তোমরা পয়সা দান করবে না। ও ইমানদারের বাচ্চারা, ও মুসলমানের বাচ্চারা, ও নামধারী মুসলমানেরা, এবারে আপনি বলুন, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আপনি কি জবাব দেবেন? গলা ধাক্কা দিয়ে আপনাকে কিয়ামতের দিন ইমানদারদের কাতার থেকে বার করে দেওয়া হবে। কোন আমির সাহেব বাঁচাবে, কোন প্রিন্সিপাল বাঁচাবে, কোন শায়খুল হাদিস বাঁচাবে, কোন বক্তা সাহেব বাঁচাবে? এখনো সময় আছে, সময় আছে, সময় আছে। তালবাগুড়ি এলাকার মানুষ খুব খেয়াল করে শুনুন, ওদখলো 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 ফিসিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা দীন ইসলামের মধ্যে দাখিল হও, আল্লাহ পাক কবুল করুন। চিল্লে বলা যাবে আল্লাহুম্মা আমিন, জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন, লিল্লাহি তাকবীর। কি জবাব দেবেন বলেন? কত রাত আমার ভেসে গেছে আখি জলে, কত রাত আমার তো ভেসে গেছে আখি জলে, কত দিন আমার, কত দিন আমার কেটে গেছে বিফলে। ইন্নাল মুয়াজ্জিনা কানু ইখওয়ানা শায়াতীন, আপনার নিঃশ্বাস, আপনার চোখের তাকানো, আপনার হাঁটা, আপনার চলা, আপনার বলা, আপনার উঠা বসা, যদি লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শের মধ্য দিয়ে না হয়, আমার চলাফেরা উঠা বসা যদি নবীর তরিকার মধ্য দিয়ে না হয়, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ,
নবী সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো যদি না হয় কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বিচারের আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়া মুশকিল হয়ে যাবে। শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মিলবে না বন্ধু, উকিল মিলবে না। শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মিলবে না বন্ধু, উকিল মিলবে না। ভাই উকিল মিলবে? কিয়ামতের দিন উকিল মিলবে? মিলবে ভাই? কি জবাব দেবেন বলেন? বিল্ডিং বালাখানা করেছেন, এক বিদ্যা পরিমাণে জায়গা যদি আপনি কারো মেরে দেন, কিয়ামতের বিভীষিকাময় দিনে সাতখানা জমিনের মতন ভারী এরকম পাথর আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কার জন্য এত কিছু বলেন? যাহার জন্য এতই কিছু, সেই হলো মোর পর বন্ধু, সেই হলো মোর পর, জানের তরে করবে চুরি, যাদের তরে করবে চুরি তারাই তোমায় বলবে চোর, সবই কিছু গড়লে তুমি বলবে কি আর আছে তোর, বলবে কি আর আছে তোর। এমন কঠিন দিন তোমার, এমন কঠিন দিন তোমার, আসছে খুবই কাছে, তুমি আপন আপন করো যাদের রবে না কেউ পাশে। হাই হাই, আপন আপন করো যাদের সেদিন রবে না কেউ পাশে। আপনি মারা যাবেন, মারা যেতে যা দেরি, মালাকুল মৌত তোমার রুহ যাবে নিয়া, আর তোমার ঘর অলা করবে দাঙ্গা ভাগের ওলা গিয়া। আপনি মরতে যা দেরি, আপনার নাম হয়ে যাবে মরা লাশ, পৃথিবীর সব কেনা যায় মরা লাশ, কিন্তু দুই পয়সা দিয়েও কেউ কিনবে না। ও মিয়া সাহেব, লাশ মোবারকটা দাঁড় করানো হবে, আপনার সামনে লম্বা করে দেওয়া হবে, আপনি সোজা হলেন না, মরলে সোজা হবেন, সাদা কাফন আপনাকে পরতেই হবে। ন্যাংটো অবস্থায় দুনিয়ায় এসেছেন, যাওয়ার সময় যে কাফনের কাপড়টা আপনার পরানো হবে ওইটার কোনো পকেট থাকবে না। পকেট থাকবে ভাই? কাফনের কাপড়ে পকেট থাকে? এই ভাই থাকে। দিল্লি জামা মসজিদ গিয়েছিলাম, দিল্লি জামা মসজিদ, জামা মসজিদে যাওয়ার পরে দেখলাম একজন হোটেলওয়ালা পাশে দোকান লাগিয়ে বসে আছে, এত মানুষ এত মানুষ। দেখলাম এসারের নামাজের পরে কোথায় থেকে একদল ফকির চলে আসে, সবাইকে ফ্রি পয়সায় খাবার। আজকে ডেলিগেট ফি পয়সা নেওয়া হয়েছে না হয়নি? পয়সা নেওয়া হয়েছে না হয়নি? কিন্তু মাল ফ্রি খাওয়াচ্ছে। তা আমি ওনাকে বললাম, বাংলা সংস্থা হে? বলে থোড়া থোড়া। আমি বললাম, বাংলা বোঝো? বলছে অল্প অল্প বুঝি। তাই বললাম, এত লোক সবাইকে তো ফ্রি খাওয়াচ্ছেন হুজুর, কারণ তো উনি আমাকে বাংলায় বুঝিয়ে বললেন কাফনের কাপড়ের কোনো পকেট হয় না, যা ইনকাম হয় লাভ হয় দিনের শেষে বিলিয়ে দিই ফি সাবিলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা বলে দেন আগে, আমি তো ঝাঁটিয়ে বলে যাচ্ছি, সময় কম বুঝতে পারছি, লোক পালাবে না। তো ভাই একটা হামদে বাড়িতলা শোনাবো, শুনতে চান? একটা গজল শুনতে চান? হামদে বাড়িতলা, আল্লাহ সানে আল্লাহ সানে। কি বলেন? আপনারা তো দাঁড়িয়েই থেকে গেলেন, কি আর বলবো। ইনভাইট অল টু দ্য ওয়ে অফ দ্য লর্ড, দিস ওয়ার বিউটিফুল ওয়ে টু ইসলাম প্রিয়েছি। আল্লাহ একবার বলুন না আল্লাহর কথা, সাবিলি রব্বিকা বিল হিকমা। শুনুন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, পৃথিবীর জমিনে 450 রকমের ভাষা আর 8,500 রকমের ধর্ম আছে, আল্লাহর কোরআনকে এত তাড়াতাড়ি মুখস্থ করা যায় কিভাবে, কেন করা যায়? এটা প্রশ্ন নিজেকে নিজে কোনোদিন করেছেন ভাই? করেছেন? করেছেন? দ্য সেন্স অফ লর্ড ইয়াসারনাল কুরআন লিযিকরি ফালবি মুদাক্কির অ্যান্ড উই হ্যাভ ইনডিড মেড দি কুরআন মার্ভেলাসলি ইজ টু রিমেম্বার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড একটা আপান বাটি দেয়ার এনি দ্যাট উইল রিমেম্বার ইট। একটা চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দেখুন, আমি কোনো ভালো ছাত্র নাই, দুঃখের বিষয় আমি এ জীবনে আল্লাহর রহমতে জামে আল আজহারে আল্লাহ দুইবার নিয়ে গেছে। কয়বার? মিশর কায়রো জামে আল আজহারে দুইবার গেছি। এক ভাই সাহেব আমাকে বললেন,
যে আপনি টুপিটা খুলে নেন। আরে জমে আল-আজহার আমাদের সব এরকম টুপি, কথা বুঝে আসলে না? মক্কাতু মুকাররমায় বিক্রি হয়, মদিনাতু মুনাওয়ারায় বিক্রি হয়। কোন একজন আমাকে বলছিলেন যে ভাই আমি নামাজ পড়ছিলাম, সলাত কায়েম করছিলাম, সলাত আদায় করছি জোহরের সময় মালদাতে, তো বললো আমার মাথায় একটা লোক টুপি দিয়ে দিলেন। তা আমি নামাজ শেষ করে সলাত শেষ করে লোকটাকে বললাম যে ভাই টুপি চাইতে দাড়ির গুরুত্বটা অনেক বেশি, বেয়ার্ড বেয়ার্ড, তাহলে আপনার মুখে দাড়ি নেই কেন? অলওয়েজ মুসলিম কমিউনিটি দ্যাট ফলো মাই ফেস অ্যান্ড লিসেন মাই স্পিচ। তরুণ প্রজন্ম, কারেন্ট জেনারেশন, খুব খেয়াল করুন ভাই, আমি এইভাবে বলছি আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? প্রিন্সিপাল সাহেব বলেছেন আমাদের এলাকায় 80% সুশিক্ষিত এডুকেটেড পার্সন আর ইন্টারন্যাশনাল রেপুটেড পার্সোনালিটি। হয়তো আমার ভিজিটিং কাজ, আমি ছাত্র মানুষ আপনারা পেয়েছেন, তাতে লেখা আছে একদম আন্ডারলাইনে ইন্টারন্যাশনাল রেপুটেড পার্সোনালিটি। করার মালিককে? যোগ্যতা দেওয়ার মালিককে? আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে কেউ ছোট করতে পারবে না। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বলার উদ্দেশ্য, একটা সুন্নাত আপনি না মানলে আপনি ডাহা জাহান্নামী নবী শাফাত পাচ্ছেন না, সেটা হলো মুখের দাড়ি। একজন পয়গম্বরের নাম বলুন, একজন নবীর নাম বলুন, একজন রাসূলের নাম বলুন, বড় বড় শায়খুল উলামা তো এলাকায় আছে, আলহামদুলিল্লাহ আমাদের খবর আছে, বেশিরভাগ আলেমই কম বেশি আমাকে চেনে দূরে অথবা কাছ থেকে, যাই হোক, যে ছোট্ট বাচ্চা ছেলে মিকাইল আহমেদ আসে কি, এই ছেলেটা মোটামুটি কথাবার্তা বলে বুঝে সুঝে। শুনুন, আমি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত, জার্নালিস্টরা আসলে আসার পরে অনেক রকমের প্রশ্ন করে উত্তর দিতে হয়। আমার বলার উদ্দেশ্য, নবী বলা হয় তাকে যার উপরে কোনো কিতাব নাজিল করা হয় নাই, রাসুল বলা হয় তাকে, নবী এবং রাসুল দুইটাই তিনি, জানার উপরে কিতাব অবতারিত করা হয়েছে। নাজালা ইয়ানজুলু নুজুলান, যা কই কিসিমের দিকে আমি যাচ্ছি না, লাস্টে বলবেন যে কী বলছে, সবাই তো বুঝতে পারে না। তাহলে পৃথিবীর জমিনে যত নবী রসুল এসেছে, যে বলে 1,24,000 বা 2,24,000, আমি এটাকে ভ্রান্ত মত বলে আমি মানতে বাধ্য, কারণ 25 জন নবী এবং রাসুলের কথা কোরআনে এসেছে। কজন কজন কজন? 25 জন নবী রসুলের কথা কোরআন মাজিদের মধ্যে এসেছে। কোরআন শরীফ বলবেন না, কি বলবেন? কোরআন, কোরআন, কোরআন শরীফ হয় না, শরীফ মানে পবিত্র, আমি মানছি, কিন্তু এটার নাম হলো কোরআন মাজিদ। কোরআন লালিকাল কিতাবুল আরই বাফি নো স্টোনিস্ট ইন দিস বুকস, কোনো সন্দেহ নেই। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট গ্রেসিয়াস মোস্ট মার্সিফুল, অল প্রেজেস টু দি সাস্টেন অফ দলস অ্যান্ড গ্রেস অনার অ্যান্ড স্যালুটেশন অন দ্য চিফ অফিসার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন দ্য লাস্ট অর ফাইনাল মেসেঞ্জার, ইফ আই অ্যাম নট ক্রিয়েটেড দ্য মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই উইল বি নট ক্রিয়েটেড বিটুইন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদিরা বলেছে টু আর ইজ হিউম্যান, কি বলেছে? এই জোরে বলুন শিক্ষিত ছেলেরা, বলুন টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রে ভুল হয়। আজ থেকে 1,500 বছর আগে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছেন কুল্লু বানি আদমা খতাউন, মানুষ মাত্রে ভুল হয়, আদম সন্তানের ভুল হবে, আর ভুল করার পরে যারা অনুতপ্ত হবে, অনুশোচনা অনুধাবনা করবে, তারা মোমেন হয়ে যাবে। আল্লাহু গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, বিগত জীবনে সব গুণা আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পৃথিবীর জমিনে বহু দেশে আল্লাহ আমাকে এত অল্প বয়সে নিয়ে গেছে, আপনাদের নেক দোয়া, আল্লাহ আবার কোথায় নিয়ে যাবেন দেখেন। আমার দিন দশেকের মধ্যে আমার ফ্লাইটের টিকিট, আজকে ফাইনাল রাত 12টায়, আমি টাকা লাগিয়েই আসলাম, একটু সমস্যা পেরেশানি, তথাপিও আমি গুছিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝে আসে। একটা সুন্নাত সহি হাদিস বাবুল লিহিয়ার অধ্যায় শুনুন, আপনি মুখের দাড়ি কাটবেন, আল্লাহ নবীর গলায় খুর চালালেন, কী করলেন ভাই? তাহলে আমরা কি চাই যে আল্লাহ নবীকে জবাই করবো? তালবাঙড়ি এলাকার শিক্ষিত মানুষেরা, ভাই ও বাবাজিরা, ওয়ালেস কমিউনিটি, বলুন আমরা কি চাই নবীকে জবাই করে দেয়? জবাই করবেন? কেউ জবাই করবেন বলেন? তাহলে যারা মুখের দাড়ি কামাচ্ছেন, কুত্তার মুখ, আর কুত্তার মুখ যেমন পেলেন আপনিও মুখটাকে করে ফেলেছেন ওরকম পেলেন ভাই কালবুন। কোরআনুল কারিমের মধ্যে এসেছে অকালবুহুম বাসিতুন জিরাইহি বিল আসির, একটা কুকুর কিয়ামতের দিন জান্নাতে যাবে। এই আমার আগের বক্তা বক্তব্য দিচ্ছিল যে একটা কুকুর, আসহাবে কাহাব, আসহাবে কাহাবের একটা কুকুর জান্নাতে যাবে। আপনার মুখে দাঁড়িয়ে নেই, আপনি ডাহা জাহান্নামী, আপনি নবীর সমর্থক নয়, আপনি নবীর দুশ্মন, রাসূলুল্লাহর দুশ্মন, আপনার সঙ্গে দীন ইসলামের কোন সম্পর্ক নেই। কড়া বার্তা একবারে, আপনি দাঁড়ি রাখুন, আল্লাহর নবীর সুন্নাতকে সম্মান করুন। মান সম্মান ইজ্জত বাড়িয়ে দেবেন কে? বাড়িয়ে দেবেন কে? এতগুলো মানুষ, এখন প্রায় 11:30,
এই 10:30 বাজতে চলো, শুনুন, আল্লাহ সাক্ষী আপনাদের আন্তরিক নেক দোয়া, এতগুলা লোক লেখাপড়া করছে, এতগুলা ছেলে মেয়ে লেখাপড়া করছে, কেউ বলতে পারবে যে আমি চাকরি পাবো? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? আর আমি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর উপর তাকুল করে আমি বলছি ইনশা আল্লাহ আমি চাকরি পাবো, আল্লাহ কবুল করুন, আল্লাহুম আমিন। তাহলে কত বড় তাকুল আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে বলুন, গোনা করেছেন, রাগ করিয়েন না, একটা কুকুর জান্নাতে যাবে, আপনার জান্নাতে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। বারবার বলছি ভাই, রাগ করছেন নাকি আমার কথাই? ভাই আপনি যখন গোনা করেন তখন রাগ হয় না আপনার? তখন রাগ হয় না? কোরআনুল কারীম আপনি সহজে মুখস্থ করতে পারেন, এই জন্যই কোরআনের ভাষা আরবি, আল্লাহ পাকের পছন্দের ভাষা আরবি, আপনি যে নবীর উম্মত হয়েছেন সেই নবীর ভাষা আরবি, সেই নবী যে দেশে এসেছেন সেই দেশের ভাষা আরবি। আর আরবি ভাষা এমন একটা ভাষা যেটা সহজে মুখস্থ করা যায়, আল্লাহ চাই না মোমিনের কষ্ট হোক, তাই কোরআন অতি সহজে মুখস্থ করা যায়। এবারে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহি তাআলা। আর যে কথাটা আমি বলছিলাম যে মুখের দাড়ি, ভাই যার মুখে দাড়ি নাই সে আমার নবীকে জবাই করে দিল, আমার নবী বললো যে দাড়ি কাটলো আমি নবী, সে আমার গলায় খুর চালালো। আপনি যদি কারো পাঁচায় গুঁতো মারেন, গলায় খুর চালান, সেই মানুষটা আপনার হয়ে কথা বলবে? ভাই আমাদের হয়ে কথা বলবে? ভাই কথা বলবে আমাদের হয়ে? ভারতবর্ষের জমিনে এমন একটা দিন ছিল, মুসলমান দাড়ি রাখতে গেলে ট্যাক্স দিতে হতো, এখন তো ট্যাক্স দিতে হয় না, তাই দাড়ি রাখার মর্যাদা বুঝি না। মিশরে দাড়ি সবাই রাখতে পারে না, সরকারের পারমিশন লাগে, সরকারের পারমিশন লাগে। আমার কয়েকজন ছাত্র সৌদি আরবে চাকরি করে, খুব কাঁদছে, সেদিন ফোন করে বলছে চাকরি পাচ্ছি না হুজুর, চাকরি পাচ্ছি না। আমি বললাম তাহাজ্জুদ নামাজে তাহাজ্জাদ বি নাফিলা তাল্লাক, তুমি তাহাজ্জুদের সালাত কায়েম করো এবং সালাতুল হাজাত পড়ো, পড়ে আল্লাহকে দোয়া করো। তাও হলো না, বলছে হুজুর আমার মুখে দাড়ি আছে তাই আমাকে চাকরি দিচ্ছে না সৌদি আরবের জমিনে। কোথায় কোথায় বলেন? সৌদি আরবের জমিনে প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তার দেশে চাকরি নাই মুখে দাড়ি আছে বলে। খুব কাঁদলো ছেলেটা, রাত 12 বাজে ইমোতে কল করছে, বলছে যে হুজুর আমি যখন মুখের দাড়িটা কেটে ফেলেছি তারপরে অফিসে ইন্টারভিউ দিতে গেছি আমার চাকরি হয়ে গেছে। বলছে ওখানে লিখিয়ে নিয়েছে যে তুমি যতদিন এখানে জব করবা তোমার দাড়ি রাখা চলবে না। আছেন কোথায়? আসেন কোথায়? কোন দেশে বাস করেন? অনেক ভালো আছেন, আল্লাহ শুকরি আলহামদুলিল্লাহ। বন্ধু নবীর সঙ্গে বেয়াদবি করিয়েন না, নবীর সাফাত যদি আপনি নিতে চান মুখে দাড়ি রাখা দরকার। ভাই আমার বাবাজিরা, একজন ছেলে তার নিজের আব্বাজানের সঙ্গে জঙ্গলে ঘুরতে গেলেন, ফরেস্টের মধ্যে যখন গেলেন, জঙ্গলে যাওয়ার পরে নিজের আব্বার হাত ধরে ধরে, ছোট বাচ্চা ছেলে, ইল্লা ওয়াহাদা ওয়ালাদুর রশিদ, একটা ছেলে যখন তার নিজের আব্বার সঙ্গে গেল, যাওয়ার পরে বলে আব্বা এই পৃথিবীর জমিনের সব চাইতে বড় জিনিসটা কি? বলে জঙ্গল। বলে এর চাইতে বড় জিনিস কি? বলে এর চাইতে বড় জিনিস হলো সাগর। বলে এর চাইতে বড় জিনিস কি? বলে এর চাইতে বড় জিনিস হলো আল্লাহর আসমান। বলে তার চাইতে বড় জিনিস কি? বলে আমার গোনা। কি বলেছে? আমার গোনা, গোনা আমার পাপ, পাপ। অতটুকু ছোট বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে নিজের বাবার দিকে তাকিয়েছে, বাবা তুমি এত গোনা করেছো, এত গোনা করেছো, এত গোনা করেছো, ছি তোমার মতো বাবাকে বাবা বলতে ইচ্ছাই লাগে না আমার। ছোট বাচ্চা ছেলে মসজিদের ইমাম সাহেবের কাছে শুনেছে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, যে ইমাম সাহেব হুজুর যদি এই ফতোয়া না শিখাতো, কোরআনের আয়াত না শিখাতো, তোমার মতো বাবার মুখে থুতু নিক্ষেপ করে বেরিয়ে যেতাম। মানুষটা পাপী মানুষ হলেও, গোনাগার মানুষ হলেও নিজের বাচ্চাটাকে, নিজের রক্তটাকে অপমান না করে, উপহাসমূলক কথা না ভেবে বুকে টেনে নিয়ে নিজের ছেলের কপালে চুম্বন দিয়ে বুসা দিয়ে, ওয়াহদা বুসা, একটা চুম্বন দেওয়ার পরে বলে বাবা ছেলে রে, ও আমার বাবা ছেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, আর তোমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে আল্লাহর ভালোবাসায় ধন্য লাভ করবে। আমি আল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, তোমাদের গোনাহ খাতা সব মাফ করে দেব। ও তালবা উড়িয়া এলাকার মানুষেরা, ভাইরা, বাবাজিরা, পদ্মা নাসিনা, মায়েরা, বোনেরা আমার, এমন সময়ে ওই বৃদ্ধ মানুষটা নিজের ছেলের হাতটা ধরে বলে বাবা
ছেলে রে, এত বড় গোনা আমি করেছি, তার চাইতে বড় বড় জিনিস হলো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ক্ষমা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহর ক্ষমা, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। ও বড় ছেলে রে, একটা গোনা শুধু আল্লাহ মাফ করবেন না, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহাপাপ কার্যকারী, এই শিরককারীকে আল্লাহ পছন্দ করে না। বাবা ছেলে রে, যে যতই গোনা করুক না কেন, যদি কোনো মানুষ তৌবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রকৃতভাবে খালেস দিলে একবার তৌবা করে নেয়, আল্লাহ পূর্বের গোনা কথাগুলো মাফ করে দেবে, পূর্বের গুনাহগুলো আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেবে, ওই মানুষটাকে আমার আল্লাহ পাক আপন প্রিয় জন বানিয়ে নেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন, বুখারীর শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব শাইখুল হাদিস আছে আশেপাশে শুনছে, আমি তো বুঝতে পারছি। দেখুন, আহল হাদিসদের এলাকায় বক্তব্য দিতে গেলে কোরআন হাদিস ঘেঁটে ভালো করে বক্তব্য দিতে হয়, আর আমি এমন একটা ছেলে, আমি ওই ফাঁকিবাজ মার্কা বক্তব্য দিতে পারবো না, ফাঁকিবাজি করা আমার দ্বারা সম্ভব নয়। নাহলে বলে দেবো পারলাম না, দু চারটে কথা বলে দেবো যে ভাই সম্ভব না, আজকে বলতে পারলাম না। স্টাডি করতে হয়, আপনি স্টাডি করবেন না, কোরআন হাদিসের জুস বুঝবেন না, হ্যাঁ, আর আপনি বলে দেবেন গিল্লা গিবদ না করে আপনি আপনার পথটা দেখেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক আল্লাহ আমাদের বানিয়ে দিক। অলওয়েজ মুসলিম কমিউনিটি, আই মোস্ট ইম্পর্টেন্ট, ডু ইউর সেভেন ডাই নেড উই সিক্স সো আজ দ্য স্টেট অ্যান্ড ডাই ওয়ে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সলাত কায়েম করার সময় আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার ইবাদত বান্দেই করি, আপনি আমাদের সোজা সহজ সরল রাস্তায় সুপরিচালিত করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা শিক্ষিত মানুষ তারা বুঝতে পারছেন, আমি যে এইভাবে করে বলছি স্পিডে, আমার এরকম প্যানেল তৈরি করা আছে, ওই জন্য বলতে পারছি, সবার দ্বারাই সম্ভব নাই। আল্লাহ পাক যাকে হেকমত দেবেন, তৌফিক দেবেন, তিনি পাবেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সোনা মানিকেরা আমার, সোনা ভাইরা আমার, বাবাজিরা আমার, সোনা চাঁদেরা আমার, আমি কাউকে ইনসাল্ট করে, আমি কাউকে ডিসলাইক দিয়ে, অ্যাবাউট করে, ডিসাইড করে আমি কোনো বক্তব্য দিতে চাই নে। আমি চাই আল্লাহ পাক আমাদের সকলকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, দে গার্ডেন অফ প্যারাডাইস। আল্লাহ আমাদের সকলকে সবচাইতে বড় জান্নাত, জান্নাত হলো একটা, কটা কটা বলুন জোরে, একটা একটা জান্নাত, একটা একটা জান্নাত, আটটা দরজা, ভালো করে হাদিস বুঝতে হবে। আরে ঘর একটা হতে পারে, আটটা দরজা হতে পারে, তাই একটাই জান্নাত, জাহান্নাম একটাই, দরজা আলাদা। কি বললাম? তাহলে আটখানা দরজা। আল্লাহর রাসূল বলেছেন তোমরা বড় জান্নাত, বড় দরজাটা পছন্দ করবে, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। আমরা সকলেই যেন জান্নাতুল ফেরদাউসের হকদার হতে পারি, আল্লাহ কবুল করুক। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জান্নাতটা বিশাল বড় জান্নাত। তো সোনার মানিকেরা আমার, সোনা চাঁদেরা আমার, সারা জীবন সলাৎ কায়েম করলাম, কথাই বলে সলাতে রয়েছে দেখো কি মেওয়া রাখা, সেজদাতে পাবে তুমি আল্লাহকে দেখা, ওগো আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা, ওগো আল্লাহকে দেখা। সে কি আল্লাহ? সে আল্লাহ পাককে দেখা যায় না, কিন্তু তার নিদর্শনা বলিগুলো দেখে, নিদর্শন তার গোনাবলিগুলো গুনে বুঝে ভেবে শেষ করা যায় না, তারই নাম আল্লাহ। তিনি রব, যিনি ক্রিয়েটার, যিনি প্রোটেক্টার, যিনি তৈরি করেন, যিনি মাখলুক তার ইবাদত না করলেও খাইয়ে থাকেন, তার নামই হলো আল্লাহ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মিয়া সাহেব, আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। ও ভাই জান আমার, আপনি আল্লাহর দুনিয়া জমিনে আপনি আল্লাহর ইবাদত করলেন না, তাও আল্লাহ আপনাকে খেতে দেয়। যে সালাত কায়েম করে না, খেতে পাই না, পাই না। জোরে বলুন পাই না, পাই না। যে সালাত কায়েম করে না সেও খেতে পাই, যে মানুষটা যাকাত দেনেওয়ালা ওই মানুষটা যাকাত দেয় না, ইয়াতিমের মাল বুঝে দেয় না। ওয়া আকুল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইরা। যারা ইয়াতিমের মাল মেরে দেয়, যারা ইয়াতিমের মাল খায়, তারা আগুন ভক্ষণ করে, তারা নিশ্চিত জাহান্নামের মধ্যে অবিলম্বে অচিরেই প্রবেশ করবে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম মাতাউন করিল। মিয়া সাহেব, জাহান্নামে আপনাকে যেতে হবে, ইল্লা কলিল, কিছুদিন অপেক্ষা করুন।
আজ দুনিয়ার জমিনে প্রকাশ্যে আপনি গোনা করেছেন, আপনি মনে করলেন আপনার হিসাব হলো না, হিসাব হলো না, আপনি আলেম হয়ে মেম্বারে রসুলে আপনি অন্য আলেমকে গালি দিয়েছেন, মাকিদার লোককে আপনি উপহাস করেছেন। শুনুন, মিথ্যা কথা মিথ্যা কু অপবাদ দিয়ে আপনি যদি কথাবার্তা বলেন, আমার রসুলুল্লাহ সাফাত আপনার হবে কিনা আমার ভয় লাগছে। আপনার অহংকার কিসের? কটাকার এলেম হাসিল করেছেন? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। সুচের মাথা পরিমাণের অহংকার যদি কোনো মানুষের দিলের মধ্যে থাকে, ওই মানুষটা হবে ডাহা জাহান্নামী। আপনি আল্লাহর রসুলের হাদিস দিয়ে জলসা করুন, আপনি আল্লাহর কোরআন দিয়ে কথা বলুন, মান কলা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বললো, সত্য কথা বললো, সদকায়ে জারিয়া করলে যে সব, সেই সব আল্লাহ তার নামায় আবরণ নাসিব করে দেবে। কুনুমা সাদিকিন, আপনাকে আমাকে আমাদের সকলকে সত্যবাদীর সঙ্গী হতে হবে। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকের উপরে, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানাত, রাসূলুল্লাহর বাদদুয়া, ফেরেশতাদের বাদদুয়া। আপনাকে মিথ্যুকের সঙ্গে চলাফেরা করা যাবে না, আপনাকে মিথ্যুকের সঙ্গে চলাটাই আপনার দোষের বিষয় হয়ে যাবে, আপনার অন্তরের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা এসে যাবে, আস্তাগফিরুল্লাহ 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 বলে আপনাকে ওই মানুষটার সাথ ছেড়ে দিতে হবে, নচেৎ আপনিও গোমরা হয়ে যাবে। ভাইজান আমার, আল্লাহ কোরআনের মধ্যে 114 সূরা, আমার আল্লাহ 30টা পারার মধ্যে আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিলেন। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ জানালেন, বান্দারে ফালিয়া বুদু রাব্বা হাযাল বাইত, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করবে, আমি আল্লাহ খুদা লাগলে তোমাকে বাড়িতে বসে বসে খাবারের ব্যবস্থা করে দেবো, খুদা লাগলে বাড়িতে খাবারের ব্যবস্থা করে দেবো। জনৈকা মহিলা সাহাবিয়া আল্লাহ নবীর দরবারে আসলেন, ছোট ছোট তিনখানা পুটুলা তার হাতে আছে, এই পুটুলিগুলো আল্লাহর নবীর সামনে রাখা হলো। আল্লাহর নবীর সামনে প্রথমে দাঁড়িয়ে আছেন রাসূল, বললেন মা মুশকিলা, কি সমস্যা তোমার? ওই মহিলা সাহাবি পুটুলিগুলো পর্দার আড়াল থেকে দেখালেন, আস্তে 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 করে পর্দার সঙ্গে আস্তে আস্তে আদরের সঙ্গে আল্লাহর নবীকে জানালেন। একদিন নাই, দুদিন নাই, তিন দিন নাই, একটা না তিন মাস আমার খাওয়া হয় নাই। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সাহাবি আবু বকরের বাড়িতে গিয়েছিলাম, উমারের বাড়িতে গিয়েছিলাম, উসমানের বাড়ি গিয়েছিলাম, আলীর বাড়ি গিয়েছিলাম, কেউ আমাকে খাবার দেয় নাই, খাবার দেয় নাই বলে মাফ করবেন, খাবার দেওয়ার মতো কিছু নাই, খাবার দেওয়ার মতো কিছু নাই, খাবার দেওয়ার মতো কিছু নাই। আমি জঙ্গলের ফল পাতা খেয়ে খেয়ে আমার পেশাব বকরি পেশাবের মতো হয়ে গিয়েছে, আমার পায়খানা ছাগলের লেদির মতো হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জমির আল দিয়ে আসছিলাম, ইঁদুরগুলো দেখলাম জমিনের নিচে থেকে আমার সামনে এইরকম তিনখানা পুটুলি রেখে গিয়েছে। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা মহিলাকে জুমা খেতে দাও নাই, লজ্জা শরমের কারণে, মান সম্মান ইজ্জতের ঠাকা লাগবে বলে আজ ওই মানুষটা কারো কাছে আর যাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সামনে রাজি খুশি হয়ে সাত জমিনের নিচে থেকে হীরা জহরত চুনি পান না, ওই মহিলার জন্য হালাল মাল আল্লাহ তরফ থেকে ব্যবস্থা হয়ে গিয়েছে। একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রেজেকের মালিক, অসংখ্য নবী রসুল আল্লাহ অগণিত নবী রসুল দুনিয়ায় পাঠালেন। একটাই কথা, উদুখুরু বিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা দীন ইসলামের মধ্যে দাখিল হও, আর ওয়ালা তাত্তাবিউ খুদুয়াতি শাইতান, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তার যেন তোমরা চলে নাই বলো নাই পড়ে, তার রাস্তা তোমরা যেন ধরবে না, তোমরা নাফসের পাইরাবি করবে না। আদম নবীকে দেখে দেখে বলেছিলেন, রব্বানা যলামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, আমি ধ্বংস হয়ে যাব। বন্ধুরে, দুনিয়ার জমিনে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, দুনিয়ার জমিনে যা দেওয়ার মাল সম্পদ আমি লুটে নেব, আখিরাতে কিয়ামতের দিন আমার প্রয়োজন নেই। এক ধরনের মোমেন যারা আছে তারা মনে করে, অরকা ওমার মুকিন, আমরা মোমেন হব, রুকু করব, আল্লাহ পাকে তাসবিহ আদায় করব, মাসাজিদিন মোমেনদের
মুমিনদের সঙ্গে সেজদা করব। আর এমন সময় ওই মানুষগুলো বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, দুনিয়ায় শান্তি চাই আখিরাতের ময়দানে আল্লাহর কাছ থেকে নাজাত চাই, এই মানুষগুলো হলো প্রকৃত মুমিন। আবার অন্যত্র আমার আল্লাহ জানিয়ে দিলেন ওলা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, একদল জেন আর একদল মানুষ, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন। অকুদুহান নাস ওয়াল হিজারাত, ওই জাহান্নামের খোরাক হবে একদল মানুষ আর একদল পাথর। আমার ভাইরা বাবাজিরা আমার বুকটা ফেটে যায়। আল্লাহ নবী মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে বসে আছেন, দড়াম করার শব্দ হয়েছে, আল্লাহর নবী সাহাব আতঙ্কিত হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন ঘাবড়াইও না, 70,000 বছর আগে পাথরটা জাহান্নামের মুখে দেওয়া হয়েছে, এই 70,000 বছর পরে জাহান্নামের নিচে এটা নিক্ষিপ্ত হলো। এতদিন সময় লাগলো, যারা মুনাফিক হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, একবারে জাহান্নামের শেষ স্তরে থাকবে। আইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস অনিবার্য ওই সমস্ত মানুষদের জন্য, ওই সমস্ত মানুষদের জন্য যারা মানুষের পেছনে পেছনে গিল্লা গিবদ করে, ইল্লা আখিহি মাইতান ফাকারিহি তুমো, তোমরা তো সবাই জানো নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়াটা কত ধর কত রকমের বড় পাপ, কত মারাত্মক পাপ, তথাপিও তোমরা এই জিনিসগুলো করে থাকো। আমার ভাইয়েরা বাবাজিরা আমার, আল্লাহ নাই বললেন আল গিবাতু আসাদ্দু মিনাল জেনা, গিবত করে এমন একটা মহাপাপ যে না করার চাইতে কঠিন পাপ, আল্লাহ আপনার নামায় আমলে দেবে। আপনিও চান না আমিও চাই না, চাই শুধু আল্লাহ পাকের হিদায়তের নাজরানা। আমার আল্লাহ বললেন কদ আফলাহা মান তাজাক্কা, বান্দা তুমি যখন পবিত্র হতে চাইবে আমি আল্লাহ তোমাকে পবিত্রতা করার প্রচেষ্টায় আমি আল্লাহ থাকি, তুমি আমার দিকে এক পা আসো, ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ বলে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে 10 বার স্মরণ করি, আমার দিকে এক পা বাড়িয়ে আসো, আমি আল্লাহ তোমার দিকে 10 পা বাড়িয়ে যাই। বান্দা তুমি যখন গোনার কাজ করো আমার ফেরেশতারা বলে থামো, যদি ইসলাহ করে নাই তওবা করে নাই, আর তুমি যখন গোনার কাজ করো তখন লেখানো হয় না লেখানো হয় না লেখানো হয় না, অপেক্ষায় থাকে আল্লাহ ফেরেশতারা কেরামান কাতিবিন, তারা কিন্তু অপেক্ষায় থাকে উপযুক্ত লেখক। তুমি যখন নেকির কাজ করো ভালোই করো আর কিন্তু সময় দেওয়া হয় না, সাথে সাথে তোমার নামের ওই নেকিটা লিখে দেওয়া হয়। একবার মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আল্লাহু আকবার, আল্লাহর এত দয়া, এত দয়া আমার আল্লাহ পাকের থাকা সত্ত্বেও তাও আল্লাহ পাকের ইবাদতে মন বসে না। মন বসবে কি করে? আপনি সলাত কায়েম করছেন দারুল উলুম মাদ্রাসার জামে মসজিদে, আর আপনার মনটা থাকছে তালবাঙরিয়া বাজারে, কারণ আপনার আত্মাটাকে আপনি সংযত রাখতে পারছেন না, মালে ভেজাল আছে, রেজেকে ভেজাল আছে, কিসে ভেজাল আছে, কি অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, আর বেশিক্ষণ নাই, আর বেশিক্ষণ নাই, ওই বললাম হামদে বাড়ি তালা একটু শুনিয়ে দিচ্ছি, আল্লাহ 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 কি যে মধুর নাম, সবাই মিলে সুবহানাল্লাহ বলেন তাহলে পুরোটা গেয়ে দেবো, জোরে বলেন সবাই মিলে সুবহানাল্লাহ। আমি একটু ওষুধ মেরে দিই, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওরা দেবে ইউটিউবে যে হুজুর না কি খাচ্ছে, বিষ বিষ বলে না, কি দিলা বিষ না মধু, ওটা বিষ, কিন্তু এটা আমার অভ্যাস, এটা মারতে উপায় নেই। যাই হোক আগিয়ে নিয়ে যাই, কারণ সময় অপব্যয় করে লাভ নেই, সবাই মূল্যবান সময় নিয়েছে। যে কি হজরত কি বলেন, আল্লাহ 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 কি যে মধুর নাম, ধরার তামান মনি মুতার, আকবর, ধরার তামান মনি সোনা দানা হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম, আল্লাহু আকবার, ওই আকাশ বাতাস সাগর নদী বাতাস সাগর নদী গাই যে ও নাম নিরবধি, ওই আকাশ বাতাস সাগর নদী গাই যে ও নাম নিরবধি, পাখি পাখালির কণ্ঠে শুনি ওই নাম মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ওই সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো, ওই সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো, রাত্রি হয় কেন নিকষ কালো, ওই সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো, রাত্রি হয় কেন নিকষ কালো, এ সবিদান হে রহমান হে রহমান হে রহমান হে রহিম রহমান, এত দয়া আল্লাহ থাকা সত্ত্বেও তথাপি আল্লাহর দিকে আসছি না। শয়তান আজান দেয় যখন গান বাজনা হয়, মোমেন আজান দিচ্ছে মসজিদের মিনারে চড়ে অথবা মসজিদের ভিতরে, হাইয়া আলাস সলা সলাৎ কায়েমের জন্য আসো, হাইয়া আলাল ফালা তোমার মুক্তির জন্য আসো, তোমার পার্থিব জীবনের তোমার ভালো হালাল রেজেক পাবে সলাৎ কায়েম করে, আল্লাহ পাক ওয়াদা করেছে মোমেনের সঙ্গে তার দিকে নাই। ওই রকম পয়সাওয়ালা হয়ে লাভটা কি, যে পয়সাওয়ালা হওয়ার পরে শয়তান তাকে দেখে দূরে পালায়, আমি পয়সাওয়ালা তাহলে আমাকে দেখে শয়তান দূরে পালাচ্ছে, তাহলে আমি কত বড় নিকৃষ্ট, আমি নির্লজ্জ। ভেদি কি বুঝব বলো মাওলা, কেউ গরিব আবারও কেউ পয়সাওয়ালা। আমার এই চোখে আমার এই জীবনে বহু লোকের সামনাসামনি আমি গরিব হতে দেখেছি। আপনার দিয়ে কী বলে হুজুর, ওই রাস্তায় ময়লা কুড়াই বস্তা নিয়ে টোকাই টোকাই কাগজ কুড়ুনি, যাই হোক আপনাদের এলাকার ভাষা আমি তো জানি না হুজুর, তো যাই হোক ওই মানুষ ওই ছেলে, আমি তাকে একবার পয়সা দিয়েছিলাম, খুব ছোট্ট ছেলেটা, আমি দিলাম পয়সা নিল না। তা আমার সঙ্গে একজন এডুকেটেড লোক আছে, ওনার দেখেন বাচ্চাটাকে শখ করে আমি 20 টাকা দিলাম, মানে ছোটো বাচ্চা মানে ওর টিফিনটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সাক্ষী নবীর মাদ্রাসায় এই ওয়াকফে রাসুল এলাকায় মিথ্যা কথা বলবো না। দেখুন ছেলেটা আমার ওই 20 টাকা ঘুরিয়ে দিলে, আর ও তো রাস্তা টুকাই। আমি ওকে ডাকলাম তোর বাড়ি কোথায় এটা ওটা জিজ্ঞাসা করার পরে 20টা টাকা দিচ্ছি বললো, বলা দুবার তিনবার বললাম যে তাহলে কিছু খেয়ে নাও বাচ্চা, আমার পকেটে পয়সা আছে। তা আমি বললাম তাহলে তুমি রাস্তায় এর ময়লাগুলো কুলাচ্ছ কেন, বলছে আমি ইমাম সাহেবের কাছে ফতোয়া নিয়েছি, এগুলো লা ওয়ারিস মাল, এগুলো ফেলে দিয়েছে, এগুলোর কোনো ওয়ারিস নেই, আল্লাহর জমিনে আছে এই জিনিসগুলো, আরও ভাইরাস আছে আমি কুড়িয়ে নিয়ে গিয়ে বিক্রি করছি। আর একটা হাদিস শোনালো কি জানেন, দুটা জিনিস বৈধ হওয়া সত্ত্বেও আল্লাহ পছন্দ করে না, এক বিবাহ করার পরে স্ত্রীকে হঠাৎ করে তালাক দিয়ে দেওয়া, ছেলেটা কথা মতো যুক্তি আছে, হঠাৎ করে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া, আর সমর্থ নেই তাই আমি মানুষের কাছে ভিক্ষা করে খাবো, আমার শরীরে শক্তি আছে আমি মেহনত করব না, ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে না। মাথাটা আমার গেল একবার হ্যাট হয়ে, আমাকে দোকানওয়ালা বলছে আশিকি সাহেব আজকে আপনি কাবু। আল্লাহ কাবু কেন, ও যে কথাটা বলেছে আমার বিবেকের টনক নড়িয়ে দিয়েছে, যে যাকে তাকে পয়সা দেওয়া ঠিক নয়। আরে কে কোন হালাতে আসছে, আর একদিন একটা লোক পা নেই ক্যাচার নিয়ে এসেছে, ভালো জামা সেলাই করে 10 টাকা বাড়িয়ে দিচ্ছি, বলছে কী দিচ্ছেন, আমি বললাম তাফাজ্জল আপনাকে হাদিয়া দিচ্ছে কিছু খাবেন, বলছে আমি অত্তর এলাকায় 3টা বিল্ডিংয়ের মালিক, বাজারে আমার দোকান আছে আপনি হয়তো আমাকে চেনেন না। টেলার মাস্টার আসলেন আসেন বসেন, তাই বললাম এরকম হয়ে গেছে এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না, আর এক্সট্রিমলি সরি তারপরে কিছু আর কোনো ওয়ার্ড বসানো যায় না। দেখুন একবার আমাকেও জিজ্ঞাসা করেছিল,
কোন মাদ্রাসা থেকে এসেছেন। আমি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়া। তো কথা হলো, আমি তাকে বলেছিলাম কত লাখ টাকা জাকাত দেন। আজকে তালবাঙ্গুরিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষকদের কথা বলতে পাচ্ছি না, কিন্তু 90% মাদ্রাসায় এমনটাই হয়, আই ক্যান শিওর। ওই আলেম সাহেবকে, যে মাদ্রাসার যে মোদারিস, যে শায়েখ, যে শিক্ষক, নিজের বেতন নিজেকে আদায় করে নিতে হয়। ডেলিগেট ফি দিলেন, খেলেন, বাড়ি চলে যাবেন, আলহামদুলিল্লাহ। প্লিজ টন মাইন, আপনারা কিছু মনে করবেন না। বাস্তব বাস্তব দুনিয়ায় স্বাধীনতা, স্বাধীনতার পর থেকে মাদ্রাসা এতগুলো তৈরি হয়েছে। মাদ্রাসা থেকে ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার কটা তৈরি হয়েছে, কথা বলেন। এই তালবাঙ্গুরিয়া দারুল উলুম মাদ্রাসাটা যদি এরকম একটা ইন্টারন্যাশনাল স্কুল হতো, অনেক মানুষের আনাগোনা হতো। এখন একটা বদ অভ্যাস, একটা বদ রেওয়াজ হয়ে গেছে, রাগ করবেন না, যে মাদ্রাসার জলসা তো 70 টাকা, 80 টাকা, 100 টাকা ডেলিগেট ফি হবে, খাবার দাবার খাবো, চলে আসবো, 2 পয়সা দান করবো, এটার নাম হলো মাদ্রাসা। লজ্জা করা দরকার আপনার। আপনার চাঁদার মোহতাজ এই মাদ্রাসার শায়খুল হাদিস, শিক্ষক, এবং মাদ্রাসা তলবারা নয়। তাফসিরের নাম বলে দিচ্ছি, দেখবেন যে তাফসির লেখার কারণে ফাঁসির মঞ্চে চলেছে, তথাপিও সেই মানুষটা হকের পথে লড়াই করে গিয়েছেন। সৈয়দ আল্লামা কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ফি জিলালিল কুরআন লিখলেন, যখন ওনাকে মঞ্চে চড়ানো হলো, বলা হলো তোমাকে কলমা পড়ানো হবে, যে ইমাম সাহেব কলমা পড়ানোর জন্য এলেন, সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে 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 বললেন, আপনার কলেমা, আপনার পড়ানো কলেমা আপনার পেটের রুজি যোগাবে, আপনার মুখের আহার যোগাবে, আর আমি সৈয়দ কুতুব শাহ, আমার প্রচার করা কলমার কারণে ফাঁসির মঞ্চে চড়তে হবে। বলুন তো দেখি, আপনার প্রচারের কলেমার দাম বেশি, না আমার এই তাফসির লেখা কলেমার দাম বেশি আছে? বেঈমান, তোর পয়সার মহতাজ, তুই নামাজ পড়েছিলে, সালাত কায়েম করেছিলে, আর সালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন ঘোষণা দেয় তুমি পাঁচা উল্টে ঘুমিয়ে থাকো নাপাক অবস্থায়, আল্লাহ নিয়ামত স্বরূপ তোমাকে বিড়ি দিয়েছে, তুমি ব্যবহার করলে, তুমি ফজরের সালাতে নাকি তুমি গোসল করে মসজিদে আসলে না, তোর উপরে আল্লাহর গজব আসবে না, নরেন্দ্র মোদীর ওপরে আসবে, রাজনাথ সিংয়ের ওপরে আসবে, অমিত শাহের ওপরে আসবে, বেয়াদব, এই বাদর, অকুরু কিরাদাতান খাসিন, তুই বাদর হয়ে যা, তুই হুনমান হয়ে যা, তুই চতুষ্পদ জন্তু হয়ে যা, এটা আল্লাহর কথা। বিনা বিবেকে, বিনা বিবেচনায় আপনাকে মানতে হবে, বিনা দলিলে মানতে হবে। রাজি আছেন? এই ভাই রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বলেন? এই আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বলেন? বহু মুহাদ্দিস এসেছে, মুফাসসির এসেছে, যে আশিকি সাহেব কি কথা বলবেন, আলহামদুলিল্লাহ শুনবো, সালাম আলাইকুম। চিন্তা করুন আমরা আছি কোথায়, কোথায় আমাদের আজ অবস্থা? মানুষ না মানহুস, মানুষের দুটা জিনিস থাকতে হবে, একটা মান আর একটা হুশ, আছে কোথায়, কথা বলেন। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে। টাইম শেষ হয়ে গেছে নাকি হজরত চলে এসেছে? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, এই দুনিয়ায় ধর্ম আজি, এই দুনিয়ার ধর্ম আজি ভেজাল ভরা মধু, বলছে আল্লাহ নবী বলেছে কালো জিরা আর মধুতে 99টা বড় বড় রোগের উপশম, এখন মধু খেলে পেটে গ্যাস হচ্ছে, এ হারামজাদা, ওই মধুটাই ভেজাল আছে, মধুর সঙ্গে তোমার দুশ্মনী নেই, দুশ্মনী আছে ভেজাল মধুর সঙ্গে, কথা বলুন ঠিক না বেঠি, কথা বলেন। কালো জিরা তেল তল্লা করে আমরা উঠিয়ে দিয়েছি, এই ভারতবর্ষের জমিনে নয়, পৃথিবীর জমিনে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করলো মুসলমান, সার্জিক্যাল এই সমস্ত সরঞ্জাম তৈরি করলো মুসলমান, ঘড়ি তৈরি করলো মুসলমান, চশমায় পাওয়ার দিয়েছে মুসলমান, মাইক্রোফোন তৈরি করেছে মুসলমান, অ্যারোপ্লেন তৈরি করেছে মুসলমান, নাম জানেন কটার বলেন? প্রিন্সেস ফাতেমা, সর্বপ্রথম পৃথিবীর জমিনে মরক্কোয় আফ্রিকা মহাদেশের একটা দেশ, সেখানে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। আজ এই তালবাঙ্গুরিয়া থেকে যারা দাওরা হাদিস পড়ে চলে যাবে, তাদেরকে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে, তারা চাকরি পাবে না। মাদ্রাসা থেকে ফারাগাত হওয়া মানে মসজিদ আর মাদ্রাসার দুম ধরে থাকো, কোথায় পেয়েছেন?
বলেন হালাল মাল নিজে খান, মেহমানের রসুলদেরকে হালাল মাল দেওয়ার চেষ্টা করেন, নাহলে কিয়ামতের ময়দানে পাকড়াও হবেন। কোন বক্তা বলে কে কী করে করেন, আমি কারো গিল্লাগি বোধ করতে আসিনি, আমি বলছি লেটেস্ট জেনারেশান কাইন্ডলি এখনও পর্যন্ত সচেতন হন, সচেতনতা অবলম্বন করুন, নাহলে কঠিন বিপাকে পড়ে যাবেন, কঠিন বিপাকে পড়ে যাবেন। জলসার দাওয়াত আপনি দেন আর নাই দেন, জলসার দাওয়াতের মোহতাজ আমি নয়, আমি রেজেকের মালিক মনে করি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মানের রেজেক আল্লাহ আমাকে দিয়ে থাকেন, প্রচেষ্টা করি আলহামদুলিল্লাহ। মান জাদ্দা ওয়া জাদা লিকুল্লি নাবাইন মুস্তাকর, প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট সময় আছে, আপনি বড় নিয়ত করবেন হালাল নিয়ত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল মালেরই ব্যবস্থা আপনার করে দেবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহি তাআলা। জনৈক ব্যক্তি মসজিদে সালাত কায়েম করার জন্য গেলেন, যাওয়ার সময় ওই ঘোড়ায় চড়তো, ঘোড়ার উপরে জিনিসটাকে তখন বলা যায় জিং জিং, তো ওই জিং তো ঘোড়ার উপরে রাখা আছে, তো মসজিদের পাশে কয়েকটা ফকির বসে আছে, তা তুজো গতর নিয়ে এক বিয়াদব ভিক্ষা করছে, তো জিংটা এরকম খুলে বলছে যে ভাই এই আপনার কাছে জমা দিলাম, আমি সলাৎ কায়েম করে এসে তারপরে এই জিংটা নেবো। তারপরে উনি সলাৎ কায়েম করে এসে মসজিদ থেকে বার হয়ে দেখলেন ওই তুজো গতরওয়ালা ওই বিয়াদব ফকিরটা নেই, কিন্তু সলাৎ কায়েম করতে যাওয়ার সময় বুজুর্গ ভেবেছিলেন গরিমিনা ফি সাবিলিল্লাহ, আমার পকেটে 40টা টাকা আছে, ওই ফকিরটাকে আমি দিয়ে দেবো ইনশা আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাই বুক পকেট থেকে ওই 40 টাকা বার করে ঝুল পকেটে পাঞ্জাবিতে রেখে দিলেন। মসজিদ থেকে সলাৎ কায়েম করে বার হয়ে আসলেন, আসার পরে দেখলেন ঘোড়াটা ওখানে দাঁড় করানো আছে, কিন্তু ঘোড়ার পিঠে বসবেন যে জিংটা ওখানে কিন্তু আর নেই। বুড়ো মানুষ বৃদ্ধ মানুষ যাবে কোথায়? ওই ঘোড়ার লাগাম ধরে 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 বাজারে ঘুরছে। এখন ধরুন তালবাঙরিয়া এই যে বাজার, এই বাজারের একটা দোকানে ওই মুরব্বী মানুষ গিয়ে দেখেছে যে ওনার সেই জিংটা করে টাঙানো আছে, তো হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসা করছে যে ভাই ওটা তো আমার ঘোড়ার জিং, আর এখানে আমার দাস্তখাত করা আছে, মানে নাম লেখা আছে, নাম নথিভুক্ত করা আছে, মালটা আমার, আমি ফার্সি ভাষায় লিখে রেখেছি, আমার মাল, আপনার দোকানে আসলো কেন, কিসের জন্য আসলো, কীভাবে আসলো? আজ হেলফেকরা তুমি বলো আমাকে বর্ণনা দাও। তখন বলছে ওই যে ওই হোটেলের পেছনে দেখেছেন ওই যে তুজো গতর নিয়ে যে লোকটা খেতে বসেছে, ওই লোকটা আপনার ওই জিংটা এনে এখানে বিক্রি করছে, মালটা আপনার কি তা বলতে পারবো না? বুড়ো মানুষ ঘোড়াটাকে একটা পোস্টারে বেঁধে ওই তুজো গতরওয়ালা লোকটার কাছে গেছে, মানে নাদুস নুদুস চেহারা, খুব মোটা, বুঝতে পারলেন কি না, মোটা ভীম, মোটা ভীম, যেটা আপনাদের বাচ্চাদেরকে মোবাইলে দেখাচ্ছেন, দেখান খুব ভালো করে দেখাবেন, আর রাত জেগে জেগে মোবাইল দেখবেন, মেলাটোনিন যেটা আপনার ব্রেন থেকে আসে আলহামদুলিল্লাহ নষ্ট হয়ে যাবে, আর বিবির কাছে পিটাই খাবেন, কুপন খাবেন, কুপন কুপন, খুব সাবধান, কমেন্টস করুন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন, লেটেস্ট জেনারেশান। বলার উদ্দেশ্য ওই ফকিরের কাছে গিয়ে দরবেশ সাহেব বললেন ওই আল্লাহর মাহবুব বান্দা মুরব্বী মানুষ সলাৎ কায়েম করে হোটেলের ভেতরে গিয়ে বললেন যে ভাই আপনাকে 40 টাকা দেবো বলে আমি আমার ঝুল পকেটে রেখে দিয়েছি, আপনি বলুন আপনি কয় টাকায় বিক্রি করেছেন ওই আমার জিংটা? বলছে 40 টাকায়। বলে দেখেন আপনার জন্য 40 টাকাই ছিল, আপনার জন্য 40 টাকায় আমি রেখেছিলাম, আপনি 40 টাকাতেই বেচেছেন, যদি আমার মালটা পাহারা দিয়ে যদি আপনি এই পয়সাটা নিতেন এটা হালাল হতো, আর আপনি আমার মাল বিক্রি করেছেন এটা আপনার জন্য হারাম হয়ে গেল। নামাজি নামাজি তোর নামাজ হলো তোর ভুল, নামাজি নামাজি তোর নামাজ হলো ভুল, রেজেকি রেজেকি তোর রেজেক হলো ভুল। কি জবাব দেবেন বলুন? এই দুনিয়ায় যার পয়সা আছে, এই দুনিয়ায় যার পয়সা আছে সে সর্বদিকের জয়ী। কথা বলেন, যার পয়সা আছে, এই গতকালকে একটা বিয়ে পড়াতে গেলাম, আমার বাস্তব কথা, ছেলেটার নামটা লিখলে আল্লাহ তার এলেম বাড়িয়ে দিক, আল্লাহুম আমিন। আমি মনে করছি আমি জানি ওই ছেলেটা খুব পয়সা হলো, আমার পাড়াই তার বাড়ি, তা আমাকে বলছে হুজুর আপনি নামটা ছেলের বাবার নামটা মনে হয় ভুল পড়লেন, তো দেখুন আর একবার, তাহলে দেনমোহর ভুল লিখেননি তো? আমি বললাম না ভাই দেনমোহর ভুল লিখিনি, আপনি ভালো করে দেখেন ভাই। ছেলেটা কিন্তু লেখাপড়া কিছুই জানে না, বর্তমানে বেশ 1 কোটি টাকার মালিক আলহামদুলিল্লাহ। সে হালাল মাল না হারাম মাল তা আমি বলতে পারবো না, সেটা আল্লাহ সুবহানাহু আলম বিমোরাদ। আর কল আল্লাহ তাআলা আইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, যার হিসাব সে দেবে। বন্ধু আমার বলার উদ্দেশ্য এই কথাটা, একটা কথা শুধু উদাহরণে আনার জন্য আমি বললাম, সেটা কি জানেন, এক কলম লেখাপড়া জানে না, বড়র সম্মান ছোট স্নেহ ওলামাদের তাজিম কি জিনিস কিচ্ছু বোঝে না, ও বেয়াদব আমার ভুল হচ্ছে, চিন্তা করুন। আমি মানছি যে মানুষের ভুল হয়, কিন্তু ওটা আমার ভুল ছিল না, আমি একটু চোখে কম দেখি, আমার এই পাওয়ারের চশমা, আমি এইগুলো কিছু আর বুঝতে পারছি না, তথাপি আমি চশমা চেঞ্জ করে তারপর আসলাম, এটা নতুন চশমা,
এই 8,500 টাকা দিয়ে কয়েকদিন আগে বানালাম, বানানোর পরে আসলাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি। যাই হোক, বলার উদ্দেশ্য কবি বললেন, এই দুনিয়ায় যার পয়সা আছে সে সর্বদিকেই জয়ী, আর পণ্ডিতগণের ঠাঁসবে কোণে, মূর্খ করিবে বাদশাহী, বন্ধু মূর্খ করিবে বাদশাহী। জাস্ট ফর এক্সাম্পল, জাইসা মুফতি শাহাবুদ্দিন হাফিজাহুল্লাহ, উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, উনি এখানকার মহাদিস প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ সকলকে সুযোগ্যতা আল্লাহ নাসিব করুক, আমিন। বলার উদ্দেশ্য কি জানেন, এইরকম জবরদস্ত মাস্ত ওলামা যারা, তাদের মাথার উপরে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দেওয়ার মতো কুকথা বলে, এরকম বহু জায়গায় আমি দেখেছি। তো আলহামদুলিল্লাহ ইতিপূর্বে পরিদর্শনে এই দারুল উলুম মাদ্রাসায় আমি এসেছিলাম, আপনারা খুব অতিথি পরায়ণতার সঙ্গে চলার চেষ্টা করেন, আমি আলহামদুলিল্লাহ খুব খুশি। তো আমার বলার উদ্দেশ্য ছিল একটাই, যে দেখুন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ভালো আলেমদের সঙ্গে উঠা বসা করে আপনি ভালোভাবে নবীর সুন্নাতের নেজবাত অনুযায়ী চলবেন। কোরআনুল কারিম আওজিদ আলাইহি ওরাত্তিলিল কোরআন তারতিলা, সহিভাবে কোরআনুল কারিম তেলাওয়াত করবেন। আকসার জায়গাতে, বেশিরভাগ জায়গাতে আমি দেখেছি ইমাম সাহেবরা কোরআনুল কারিম তেলাওয়াত করে তার সূরা ফাতিহাতেই ভুল। কি বলছে জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওলামা হযরতরা আছে বুঝতে পারছে যে টোকা কোথায় মারছে। আরে ভাই, বিসমিল্লাহ হয় আল্লাহ শব্দের প্রারম্ভিকতায় উপকরণ মনিকা স্বরূপ, ডান দিকে যদি জবর এবং পেশ হয় তাহলে লামপুর হবে না কো, এটা তার ধারণা। কিন্তু না, আল্লাহ শব্দের প্রথমে যদি লামে জবর অথবা পেশ আসে, দু জবর দু পেশ আসে, খাড়া জবর উল্টা পেশ আসে, তাহলে লামপুর হবে। চিন্তা করুন আল্লাহ শব্দের লামটা। সে বলছে বিসমিল্লাহ, সেখানে হবে লা, সেখানে জের আছে। আর নামাজের সলাতে আমরা কত ভুল করছি বলে দিচ্ছি কয়েকটা, আমার শেষ টাইম। জি, একজন ভাই আমার 1,000 টাকা নগদ দিলেন, আল্লাহ কবুল করুক, একটু জোরে সোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন, জোরে বলা যাবে।